গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সকাল 6টা বাজে। আর আমাদের এখানে তো তোমরা জানোই যে আমরা খুব সকাল সকাল উঠে পড়ি আর তাড়াতাড়িও শুয়ে পড়ি। আর যেহেতু আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই তো সকালবেলা আমরা মাঠে ঠাকুর দেখতে গেছি, মানে আমাদের ঠাকুর চলে এসেছে পঞ্চমীর দিন রাতে। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, তো সকলকে জানাই শুভ শারদীয় আর মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর প্যান্ডেল, দেখো কত সুন্দর করেছে। তো সকাল সকাল মেঘনাকে ফ্রেশ করে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে দিয়েছি, এখন এই যে মাঠে চলে এসেছে আর ওকে একটু পরে খাইয়ে দেব। তো প্যান্ডেলটা একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি, আর দেখবে মেঘনা এখন কি করছে। মেঘনা এখন আমার বাবার সাথে স্লিপারায় চলে গেছে। তো এই দেখো আমিও কিন্তু হাতে করে ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করতে করতে আমি মেঘনাকে ডাকতে এসেছি। তো তারপরে এই দেখো স্লিপারে চলে এসেছি, আমার বাবা আর মেঘনা এখানে বসে আছে, আর মেঘনাকে চুল টুল বেঁধে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। তো সকালবেলা আমরা চা খাচ্ছিলাম, আমার বাবা খুব ভোরবেলা উঠে সবার জন্য চা করে লিকার চা, তো ব্রাশ না করে লিকার চা খেয়ে নিয়েছে। আর মেঘনা তো খুব আনন্দ, কেননা এখানে গান চলছে বক্সে, আর পুজো তো শুরু হয়ে গেছে। পাড়াগ্রামের পুজো তো ষষ্ঠী থেকে শুরু হয়, কিন্তু কলকাতার পুজো তো তোমরা জানোই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে। তো এই যে আমি এখন ব্রাশ করছি, ব্রাশ করতে করতে ওকে ডাকতে এসেছিলাম। তো এখন বাড়ি যাব, খাবার টাবার করবো, খাবো টাবো, আরো একবার চা খাবো। আর আমাদের বাড়িতে সকাল থেকে যে কত বাচ্চা হয় কোনো ঠিক নেই, মন মর্জি। বেলা একটার সময় বাবার যদি মন হয় চা করা, তখন আমরা সবাই আবার চা খাই, যেহেতু আমরা একটু বেলা করে ভাত খাই, তার জন্য কোনো রকম কোনো সমস্যা হয় না। আর খিদে পেলে না একটু চা খেলে দেখবে খিদেটা মরে যায়। আর এই যে আমার একটা পার্সেল চলে এসছে, তো আমি একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, সরি একটা না কম্বো, 2 সেট মানে 8খানা লিপস্টিক অর্ডার করেছিলাম, মিনি ম্যাট লিপস্টিক। তো সেই পার্সেলটাই চলে এসছে, এই ঠিকানাতেই আমি অর্ডারটা করেছিলাম। তো মেঘনা তো খুব খুশি, মেঘনাকে বাড়ি গিয়ে স্নান টান করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে, আর শরৎকালের রোদটা না ভীষণই ভালো লাগে। রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা কিন্তু গরমটা বেশ ভালোই। তো মেঘনা তো খুব খুশি লিপস্টিক লিপস্টিক করছিল, কিন্তু বক্সে যেহেতু গান চলছিল তাই আর তোমাদেরকে ওর আনন্দটা দেখাতে পারিনি। তো এই যে ম্যাট মিনি লিপস্টিক, একটা হচ্ছে রেড এডিশন আর একটা হচ্ছে নিউড এডিশন, তো খুব সুন্দর এসে লিপস্টিক গুলো। আর এই যে সন্ধ্যাবেলা আমার দিদি চলে এসেছে, আমার শেষ দিয়ে শেষ দিয়ে ছেলে, ওর বর আসেনি, যেহেতু ফ্ল্যাটে থাকে কেয়ারটেকার হিসেবে, তাই ওর বর বাড়িতেই রয়েছে। দিদিও হঠাৎ করে এসে, কোন রকম প্ল্যানিং ছিল না। আর এই যে সন্ধ্যাবেলা এখন ষষ্ঠী পুজো হচ্ছে, মানে ঘট পুজো যেটাকে বলে, সকলকে আরো একবার শুভ মহাষষ্ঠী জানাচ্ছি। তো ভীষণই ভালো লাগছে, এই যে ব্রাহ্মণ কাকু চলে এসেছে। তো এই যে এখন প্রত্যেকটা বাচ্চা দেখো কত আনন্দ করছে, বাচ্চাদের আনন্দ তো আমাদের আনন্দ, তাই না? ওদের আনন্দটাই হচ্ছে আসল আনন্দ। পাড়াগাঁয়ের পুজোতে কিন্তু বাচ্চাদেরকে নিয়েই বেশি আনন্দটা হয়, মানে ওদের আনন্দটাই হচ্ছে বড়দের আনন্দ। মা দিদিদের হচ্ছে কি নতুন জামা কাপড় না পরলেও হয়, নতুন মানে পুরোনো শাড়ি নাইটি মাইটি পরেও কিন্তু আমরা মণ্ডপে গিয়ে বসে থাকি, আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, ওটাই একটা আনন্দ। আর টাউনের পুজো গুলো কি হবে, প্রত্যেকদিন তোমাকে নতুন জামা পরে বেরোতে হবে, খাওয়া দাওয়া আনন্দ করো, বাইরে ঠাকুর দেখো, কিন্তু মণ্ডপে যে সারাদিন বসে থাকা, রাত্রি 12টা 1টা অব্দি সারাদিন যে মণ্ডপে একটু পর পর আসা, খাওয়া হয়ে গেল আবার চলে এলাম, এই আনন্দটা কিন্তু নেই। তো মেঘনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আর নিজের চশমা না পরে এখন ওই পাশের বাড়ি একটা ভাই আছে, ভাইয়ের চশমাটা পরে চারিদিকে দেখো গান চলছিল, তাই ও কিন্তু নাচ করছে। আর পুজো এদিকে হয়ে গেছে, এখন এই যে আমার বান্ধবীদের মেয়ে সব, পূজার মেয়ে পিয়ালি, নয়নের মেয়ে সায়নী, তারপরে আরো অনেকে আছে, অনেক বাচ্চারা আছে পাড়ার, সবার আমি নাম জানি না ঠিক, রূপার মেয়ে অনুষ্কা। তো দেখো সব বাচ্চারা এরকম এখানে খেলা করছে। তো একটু পরে আমাদের এখানে নাচের প্রোগ্রাম হবে, একটা গ্রুপ গ্রুপ থেকে নিয়ে আসা হয়েছে, বাচ্চাদের ডান্স হবে। আর ওই যে আমার বাবা দেখতে পাচ্ছে, সব বাচ্চারা নতুন জামা প্যান্ট পরেছে, ভীষণই ভালো লাগছে। আর এই যেটা হচ্ছে আমার দিদির ছেলে, তো এখন মাকে অস্ত্র দান করা হচ্ছে আর সোনার গয়না পরানো হচ্ছে। এটা হচ্ছে আমার ভাইপো, সাদা জামা পরে এটা আমার ভাইপো। এই যে সোনার মুকুট পরানো হচ্ছে, সোনার নাকের, সোনার টিপ, সোনার মুকুট, এগুলো পরানো হচ্ছে, যারা যারা মানসিক করেছিল বা দান করেছে সেইগুলোই প্রত্যেক বছর পরানো হয়। আর অস্ত্র যেগুলো আছে, যেহেতু এটা পুরো ড্রেসগুলো মাটির, মানে পুরো ঠাকুরটা মাটির আর ড্রেসগুলো কিন্তু মাটিরই বানানো, আগে কাপড় দিয়ে বানাতো, কিন্তু এখন কয়েক বছর ধরে আমাদের মাটির ড্রেসই পরানো হয়, সেই কারণে এখন অস্ত্রগুলো দান করা হবে। তো অস্ত্রগুলো দান করানো হয়ে যায়, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা শুভ সপ্তমী, এই দেখো আমি আজকে শাড়ি পরেছি, আমার ভীষণ লজ্জা করছে। আমার মায়ের শাড়ি, এটা আমার মায়ের না, অ্যাকচুয়ালি এটা আমার মামার মেয়ের শাড়ি, মামা বাড়ি গেছিলো তখন মায়ের শাড়িটা ভেজা ছিল, তাই দিদির শাড়ি পরে চলে এসছে মামার মেয়ের। তো শাড়িটা নরম আছে, তো ভাবলাম আমি একটু পরি, সব নাইটি টাইটি নোংরা হয়ে গেছে, ভেজা ছিল, তাই ভাবলাম যে নতুন শাড়ি ভেঙে পরবো না গরমের মধ্যে, তাই একটু শাড়ি পরে।
এখন বাজে বেলা 3টে, ওই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই যে এখনো ওঠেনি, মানে দুপুরে খাওয়া এখনো হয়নি, সকালের খাওয়া 11টায় বসেছি, 15-12টায় খাওয়া শেষ হয়েছে। তারপরে আমিও খেয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি, স্নান করিয়েছি, তারপরে আমি স্নান টান করলাম, ঘরটা পরিষ্কার করলাম, মা রান্না বান্না করলো, মা এখন এই যে সুতো ঘুরাচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে মা? মোচা, আমাদের গাছের মোচা হয়েছে, মোচা রান্না হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, একটা নিরামিষ তরকারি হয়েছে শিম আলু বেগুন কুমড়ো দিয়ে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল হয়েছে। তো এখন আমি ভাত খেতে বসবো যে, আর মেঘনা উঠে গেল, তো কি আর করা যাবে, ওকেও খাওয়াবো আর আমিও খাবো। তো চলো এখন বন্ধুরা ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মোচার তরকারি, শাক ভাজা, এটা হচ্ছে একটা নিরামিষ, আর এই যে ভোলা মাছের ঝাল আলু দিয়ে টমেটো দিয়ে শিম দিয়ে, আর এটা হচ্ছে মেঘনার মাছ ভাজা, আর এই যে নরম ভাত, এটা আমাদের ঝরঝরা ভাত, ওর এটা নরম ভাত। তো আমার মা বেশি ঝাল দেয়নি, তো এখান থেকে একটু আলু টালু নিয়ে ওকে শুকনো শুকনো খাই দেবো। ফটো তুলছি চ। এই যে দেখো মেঘনা যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিল, দেরি করে উঠেছে, দেরি করে খেয়েছে, এই যে এটা আমার বান্ধবী পূজা, এটা হলুদ জামা পরা পূজার মেয়ে, আর ওটা হচ্ছে নয়নের মেয়ে। তো সপ্তমীর দিন বিকেলবেলা একটা নতুন জামা পরে দিলাম, লাল রঙের জামাটা। তো এখন এই যে মেঘনা এখন ঘোরাঘুরি করছে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলো তাই ভাত খাই দিচ্ছে, আবার এই যে সন্ধ্যাবেলা ওই ড্রেসটা নোংরা করে ফেলেছে মাঠে খেলা করে, আর আমার মেয়েটা না অতিরিক্ত চঞ্চল, বারবার শুধু স্লিপারে যায় আর জামা কাপড় নোংরা হয়ে যায়। তো রাত্রেবেলা আবার একটা জামা পরে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। তো একটু পরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি, মায়ের আরতি দেখার সৌভাগ্য লাগে জানো তো। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও দুর্গা মায়ের সন্ধ্যা আরতি। তো পুজো হয়ে গেছে, তারপরে যে এখন আরতি হচ্ছে, সপ্তমীর পুজো হয়ে গেল, তো একটু পরে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। আর মেঘনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর হ্যাঁ, ওর চশমাটা পড়াইনি কেন, বাড়িতে রেখেছিলাম, তো এই যে আবার চশমাটা নিয়ে এসে পরিয়ে দিলাম। আর স্টেজে দেখো আমার মেয়ে উঠে গেছে, ও তো ভীষণই খুশি, কেননা ও একটু বেশি মিশুখে, আর ও বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে, একা একা যেহেতু থাকে। তো আমিও একটু রেডি হয়ে নিয়েছি, এই যে এই কুর্তিটা আমার বৌদি দিয়েছে, আমি বলেছিলাম যে একটা কুর্তি আছে নতুন, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সিম্পল সেজেছি, মানে কাজল টাজল কিছু পরিনি, লিপস্টিক সিঁদুর টিপ তো পরাইছিলাম যেহেতু শাড়ি পরেছিলাম আজকে, আর ওটা হচ্ছে আমার বান্ধবী ছিল পূজা। তো পূজা আবার দেখো শাড়ি পরেছে, সারাদিন আমি যেহেতু শাড়ি পরা ছিলাম তাই আমি সন্ধ্যাবেলা আর ভালো লাগছিল না শাড়ি পরতে, তাই আমি কুর্তি পরলাম। তো এই যে বাচ্চারা যে আনন্দ করছে না, বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ, তাই না বলো? এখন পূজা একটু সেলফি তুলে নিচ্ছে দেখো, আর আমার তো সেলফি মেলফি তুলতে মানে ভালোই লাগে না এখন, আর মানে কি বলবো, আর কিছুই ভালো লাগে না। তো মোটামুটি পাড়ার মধ্যে আনন্দ হয়, মানে পাড়ার লোকজনের সাথে দেখা হয়, এইটুকুই জাস্ট আনন্দ, কিন্তু আমরা দূরে কোথাও ঠাকুর দেখতে যাই না, বিয়ের আগে যেতাম। আর আমাদের কাটোয়াতে দুর্গাপুজো তেমন একটা বিশাল বড় করে হয় না, তো স্টেজ পুরো ফাঁকা, কিন্তু একটা নায়িকা স্টেজে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, একা একা নাচ করছে, গান চলছে যেহেতু। তো প্রোগ্রামের পার্টিটা চলে এসছে, তো সবাই দেখো এখানে চেয়ার নিয়ে বসে পড়েছে নাচ দেখার জন্য, তো আমরাও হচ্ছে গিয়ে নাচ দেখার জন্য তৈরি আছি। আমার তো ভীষণ ভালো লাগে, কোথাও গেলে প্রোগ্রামে যে নাচ হয় না আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো একটু পরে শুরু হয়ে যাবে, আর দেখতে দেখতে এখন শুরু হয়ে গেছে, যেহেতু এখানে বক্সে গান চলছে তাই আমি দিতে পারবো না, কেননা কপিরাইট চলে আসবে, সব কিন্তু আগমনের গানে নাচ হচ্ছে, বেশিরভাগই আগমনের গান বা দুর্গা মায়ের গান, মেয়েদের এরকম নাচই হচ্ছে, আর ছেলেদের নাচও হচ্ছে। আর এদিকে মেঘনা শানি দেখো নাচ করছে, মেঘনা তো স্টেজে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওকে যেতে দিইনি, আমি বলছি যে ওরা নাচুক তোমরা এখানে নাচুক। তো ওদের দেখা দেখি না মেঘনা আর সায়নী নাচছে, তো এই আনন্দ গুলো দেখলে না খুব ভালো লাগে। আর ওই বাড়িতে থাকলে আমাকে কি করতে হতো বলো তো? সারাদিন বাড়িতে থাকো, সারাদিন বাড়িতে রান্না বান্না করো, ঘুমাও খাওয়া দাও, রাত্রেবেলা একদিন বা দুদিন ঠাকুর দেখতে গেলে যাও, না গেলে না যাও। আর ওইখানে আমাদের পাড়ার মধ্যে পুজো হয় কিন্তু আমি যাই না, মানে আমাদের যেহেতু মেন রোডে, এই যে এখানে যেমন বারবার করে আসি, কোনো চিন্তা নেই, কোনো কাজ করতে হবে না, মেয়ের খাবারটাও করতে হবে না, রান্না বান্না কোনো ঝামেলা নেই, সবই মা করে দেবে, শুধু মা খাওয়ার সময় ডাকবে আর মেয়েকে খাওয়ানোর সময় ডাকবে, খাবার টাবার রেডি করে রাখবো, কিন্তু ওই বাড়িতে তো আমাকেই সবটা করতে হবে না, মেয়ের জিনিসগুলো আমাকে করতে হবে। তার জন্য আমার ওখানে সত্যি ভালো লাগে না, যতক্ষণ পারবো আমি মেয়েকে আনন্দ দেওয়ার জন্য এই বাড়িতে আসবো, তারপরে যখন স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো আর আসাও হবে না, আর আশা হলেও হয়তো বেশি দিন থাকতে পারবো না। তো যাই হোক, এই যে নাচের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর আমরা এখন বাড়ি যাবো, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, গুড নাইট।